এখন বাজে বিকেল পৌনে পাঁচটা একদম ডট টাইমটা তোমাদেরকে জানালাম কালকে আমি ব্লগ দিতে পারিনি তার জন্য আগে থেকেই আমি সরি বলে নিচ্ছি যারা আমাকে ভালোবাসো পার্সোনালি চেনো তারা অনেকেই খোঁজ নিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর এখন আমরা বেরোবো আর ওই গাড়িটাতে কেন যে সবাই উঠছিলো আমি না বুঝতে পারছিলাম না ওই দেখো যাই হোক আমরাও বেরোবো বলে আমি রাস্তাটা একটু দেখে নিচ্ছিলাম হালচালটা কতটা ভিড় যেহেতু আজকে সানডে আর আমার বাগানের ফুলগুলো বাগানের সরি গাছের ফুলগুলো দেখাতে চাইছিলাম তোমাদেরকে আর দেখো আমার এই ফুল ফুল না বেলি তোমরা যেটাই আমার মনে নেই আপাতত দেখো কুড়িয়ে এসছে কিন্তু আর নিচ দিয়ে একটা ডাল বেরোনোর চেষ্টা করছে এখান থেকে যতগুলো ডাল বেরোবে ততগুলো ফুল ফুটবে আর কি গাছটা কিন্তু একদম ছোট্ট এনেছিলাম আর হলুদ পাতা থেকে আস্তে আস্তে সবুজ হচ্ছে জবা গাছটাও আর আমার মানি প্ল্যান্টটা থেকেও দেখো অনেকগুলো পাতা কিন্তু বেরিয়েছে একটা পাতা ধিকি ধিকি করছিল আর কি তাও এখন অনেকগুলো বেরিয়েছে বেশ ভালো আছে তো চলো এবার আমরা বেরোবো আর পাঁচটা মোটামুটি বেজেই বেরোতে আর দেখো এই যে এই স্লাবটার মতো এটা করে দিয়েছে আর কি ওনার আপাতত কদিন গাড়ি বার করা ঢোকানোর জন্য আর কি কিন্তু খুব রিস্কি হয়ে গেছে ব্যাপারটা ও তো দু মাস বাদে পুরো গাড়িতে হাত দিল একটু ভয়ই পাচ্ছিল প্রথম দিকে যাই হোক আমাদের ওয়াচম্যান তো আমাদের খুব ভালোবাসে কথাবার্তা খুব হয় উনি আমাদেরকে লাস্টে গাড়িটা বার করে দিল কিন্তু তোলার সময় প্রমে একাই তুলেছিল ও একাধিক একটু মানে ঢোকানো বার করা এই গাড়িটাকে যদি না করে তাহলে একটু ভয়টা কাটবে না আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি তো আমরা এখন যাব মাছ কিনতে আসল কথাটাই তোমাদেরকে বলিনি আমাদের দুজনেরই শরীরটা ডাউন হয়ে গেছে আমার তো লেগেই গেছিলো আর প্রমির আজকে থেকে শুরু হয়েছে আর কি আর সেটাও মাছটা নিয়ে আসার পর বুঝেছে এমনি গাটা একটু ম্যাচ ম্যাচ করছিলো তবে বুঝেছে মাছ কিনে নিয়ে আসার পর তো একদমই খুবই দরকার ছিল আর দেখো মাই চিকেন অ্যান্ড মোড়ের জাস্ট আগেই এই মন্দিরটা আছে এ কদিন ধরে না খুব দেখতাম মানে এক কদিন যত যতদিন যেতাম আসতাম মন্দিরটা দেখতাম কোনো দিন দাঁড়ানো হতো না মন্দিরটা খুব সুন্দর একদিন পারলে তোমাদেরকে পুরোটা সুন্দর করে দেখাবো আজকে একটু তাড়াও ছিল যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না তো তাড়াতাড়ি করে মাছ কিনে নিয়ে চলে এসেছি আজকে জাস্ট দু রকমই মাছ আনলাম কারণ ফ্রিজে রেখে মাছ খেতে না খুব একটা ভালোও লাগছে না প্রমুকে বললাম এরপর কাকার কাছে পাবো নিয়ে আস দেখো পুরো মন্দিরটা এইরকম খুব সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক এখান থেকে আমি হেঁটেই মাইসে গেন্ট মোড়ে চলে গেছিলাম ওই দেখো প্রমি গাড়িটা পার্ক করছে যার জন্য একটু খুনিক তো আমি বললাম আমি হেঁটে চলে গেছি তুমি গিয়ে ওখানে গাড়িটা পার্ক করো তো মাই চিকেনের মোড়ে গেছিলাম ঠিক কথাই কিন্তু আমার মনে হয়েছে এবারে মাছের দামটা একটু বাড়িয়েছে একটু না বেশ অনেকটাই বাড়িয়েছে বলে আমার মনে হলো আর খুব যে ফ্রেশ বা ভালো মাছ ছিল এমনটা নয় ছিল ভ্যারাইটি বাট দেখে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না দেখি এর পরের বার থেকে আমি আর প্রমে ঠিক করলাম ফ্রেশ ওয়াইজেই চলে যাবো ফ্রেশ ওয়াইজে মাছের ভ্যারাইটিটা কম বাট ভালো মাছ থাকে এটা ঠিক কথা মানে এত ভ্যারাইটি পাবো না কিন্তু মাছগুলো ভালো থাকে আর দামটাও কম থাকে ফ্রেশ রাইজ আর তারপরে ফেরার টাইমে প্রমি খেয়েছিল ডাবের জল আর কি আর আখের রস আর আমি খেয়েছিলাম পাওবাজি খুব খারাপ গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ হলো ব্লগটা শুরু করেছে এটা ঠিক কথাই কিন্তু আমার সাথে সামনাসামনি তোমাদের কথা হয়নি এভাবে আর আজকে দিনটা মানে আজকে সানডে তো সানডেতে কোনো ব্লগ যায়নি সেই দিনটা যে আমার কেমন গেল সেটা একমাত্র আমি জানি যে এই জিনিসটা হয় প্রত্যেক দিন মানে দেখো আমরা এখন প্রত্যেকে জানি যে আর আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে আমার পক্ষে সম্ভব না ওর রাত্রি তিনটে অব্দি শিফট থাকে তারপর রাত্রি সাড়ে তিনটে চারটে বেজে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে আর আগে তাও বা না আমি একটা দুটো অব্দি জেগে থেকে ঘুমিয়ে যেতাম যেহেতু বাইরে ডাইনিংটায় কাজ করতো আর এখন যেহেতু ঘরে এই লাইটটা জেলেই কাজ করে তার জন্য আমার ঘুমটা আর হয়ে ওঠে না ওর সাথেই ঘুমানো হয় আর কি ওর কাজ শেষ হওয়ার পর তো এই তো এবার উঠে না ওই সকাল নটার সময় বুঝতেই পারো তাহলে যে আমার পক্ষে সকাল নটায় ব্লক দেওয়া সম্ভব না ওই জন্য এখন রাত্রিবেলায় শেডিউল করে ঘুমিয়ে থাকি পরের দিন সকালে উঠে জাস্ট দেখি আর কি যে ঠিক টাইমে বেরিয়েছে কিনা ভিডিও বা আমার ভিডিওর কিরকম কি রিচ হচ্ছে না হচ্ছে এখনও সেই জায়গাটাই যায়নি যে কমেন্ট হু হু করে পড়ে যাবে বা কিছু যাই হোক তো আজকের দিনটা ঘুম থেকে উঠে আমি ইউটিউব স্টুডিওটা খুলেছিলাম ঠিক কথাই কিন্তু তারপরে মনে আমি তো ভিডিওই দিইনি আজকে কোনো সত্যি ভীষণ খারাপ লাগে মানে এটা একটা হয়ে গেছে আমার বলতে পারো মানে হ্যাবিট যাকে বলে আর গুড হ্যাবিট বলবো আমি তোমাদের সাথে এই কথা বললে না সামনাসামনি হ্যাঁ হতে পারে আমি একা একা বক বক করি একা একা কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা কেউ কেউ আমাকে ভালো ভালো কমেন্ট করো বা লাইক আসে বা অন্য অন্য বন্ধুদেরও ভিডিও দেখতে পারি তো মানে আজকে ভিডিও দেইনি বলে না অন্যান্য বন্ধুদের ভিডিও দেখতে যেতেও আমার সত্যি কথা বলতে শরীরটা ভীষণই খারাপ ছিল আগে বলি কেন দিতে পারিনি শরীরটা খারাপ ছিল বলতেই আজকে দেখছো যে কথা বলতে বলতে খুব খুব করে একটু কাশি এটা কালকে অনেকটাই ছিল অনেকটা লাস্টে না পেরে কালকে মনটা কেলসি আর আগে যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছিলাম আগের বার কাশিতে অ্যান্টিবায়োটিক মনটা কেলসি ওইগুলো এনে আবার খাওয়া শুরু করেছি কালকে রাত থেকে তো কিছুটা কমেছে এখন বুঝতেই পারছো আমারটা কমলে হবে ওর ওর আবার শুরু হয়েছে তো বাপ ভিজে যাচ্ছে একেবারে যাই হোক এই টাইমটাতে লাগার কথা আর আমার মনে হয় এই টাইমটাতে সর্দি কাশি হয়ে একটু বেরিয়ে যাওয়াটা উচিত কারণ জামটা না হলে না শরীরের মধ্যে থেকে যায় বসে যায় আর কি তো ঠিক আছে কিন্তু এই টাইমগুলোতে না আমরা মানে ছেলেদের কিছু হলে তাও আমরা আছি পাশে কিন্তু আমাদের কিছু হয়ে গেলে ছেলেরা একেবারেই তো সামলাতে পারেই না সেটা বাদ অনেক ছেলে পারে অবশ্যই তো আর পারে না সে তার মধ্যে তো পারে নার মধ্যে আমি আমার বাবাকে দেখেছি তো এই আরেকজনও পারেন না কিছুই করতে আর কি ওই আর কি মানে বললে পরে হলো ঠেলে এই রকম তো ঠিক আছে আর কি করা যাবে সবাই তো সমান হয় না ওই আর কি তো মানে এত শরীর খারাপ ছিল কালকে তার উপর না মানে কমেন্ট তো সবার জন্য কমেন্ট বক্স খোলা ঠিক আছে কিন্তু মানে হাসবো না রাগ করবো এদের কমেন্ট করে আমি সত্যিই বুঝতে পারি না সেদিন যখন গণেশ টেম্পেলে যাচ্ছিলাম আমি ঠিক এই কারণে কালকে আমি আমি ব্লগ বানাইনি না না চুপ করে থাকলে আমার কাশিটা হচ্ছে কথা বলতে গেলে কাশি হচ্ছে আর আজ কালকে মানে আজকে সকালে ভ্লগ যায়নি বলে আমাকে তিন চারজন পার্সোনালি জিজ্ঞেস করলো দিদি ব্লগ কোথায় বা বন্ধু স্থানীয় হলে কিরে ভ্লগ কই তোর এইরকম যারা আমাকে পার্সোনালি চেনে তারা তো সত্যি ভালো লাগছিল আনটি জিজ্ঞেস করেছে মামনিকে ফোন করে তো কোথাও গিয়ে এই ভালো লাগাগুলো তো অবশ্যই তৈরি হয় যাই হোক না কেন তো এতটাই শরীর খারাপ ছিল পারিনি করতে তার উপর কালকে রাত্রি অনেকটাই রাত তখন আমার কমেন্ট বক্সে কমেন্টটা খোলাও রয়েছে দেখতে পারো সেদিনকে যে গণেশ টেম্পেল যাচ্ছিলাম একটু সাজগোজ করতে ইচ্ছে হয়েছিল একটু করেছিলাম পিঙ্ক কালারের একটা পিঙ্ক নয় ঠিক পিচ কালারের একটা কুর্তি পরেছিলাম ফ্লাওয়ার মোটিভ দেওয়া তো ওই দিনকার ব্লগটাতে আমি বলেছিলাম যে উঁচু নিচুতে এখানকার রাস্তাগুলো একটু হাঁটতে অসুবিধে হয় তো তাতে একজন কমেন্ট করেছে একদম ঠিক বলেছো আমি হয়তো পুরোটা ঠিক বলতে পারছি না কি কামেটা করেছে বাট তার কথার মানেটা এটাই ছিল মানে এরকমই কিছু একটা করেছিল একদমই তাই ভারী চেহারা নিয়ে হাঁটতে অনেকটাই অসুবিধে হয় আমি ঠিক জানি না তিনি আমার বন্ধু স্থানীয় না দিদি স্থানীয় না আন্টি স্থানীয় যেটাই হোক না কেন তিনি কতটা নিজের চেহারা নিয়ে ফার্স্টেটেড আমি জানি না তবে বিশ্বাস করুন আপনি যদি দেখে থাকেন আমার ব্লগ ওনার নামটাও আমি বলছি ওনার নাম ছিল পৃথা পাল তো আপনি কতটা ফ্রাস্ট্রেটেড আমি জানি না নিজের চেহারা নিয়ে যদি হয়ে থাকেন তো যদি মনে হয় নিজের যে আমি রোগা হব বা কিছু হব তো অবশ্যই জিম জয়েন করুন অনেকভাবে ডায়েটিশিয়ান আছে ডায়েট দেবে আপনাকে চার্ট একটু ফলো করুন কিন্তু বিশ্বাস করুন আমি আমার চেহারা নিয়ে একদমই ফ্রাস্ট্রেটেড নই আর আমার কখনো মনেও হয়নি আমি রোগা হব হ্যাঁ এরকম নয় যে আমি ফ্রাস্ট্রেটেড নই বলে আমার ইচ্ছে করেনি রোগা হতে বা কিছু দিয়ার বিয়ের আগ দিয়ে আমার মনে হয়েছিল আমি লেহেঙ্গাটা পরব তো বিয়ের সময় আরেকটু রোগা ছিলাম আমি তো বিয়ে দিয়ার বিয়ের রাখ দিয়ে আমি ডালিয়া খেয়ে এক মাস কিন্তু আমি আর ডায়েটটা একটু ফলো করে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আমার চার কেজি ওয়েট লস করেছিলাম আমি জানি না সেটা ভ্লগের ক্ষেত্রে বোঝা গেছে কিনা তবে যখন বাড়িতে আমাকে সামনাসামনি সবাই দেখেছিল সবাই বলেছিল যে আমি রোগা হয়েছি আর আমি যাওয়ার আগে মাপিয়ে গেছিলাম আমার চার কেজি ওয়েট কমেছিল তো আমার যখন যেরকম মনে হয় আমি সেটাই করি আমি এমন নই যে খাওয়া মানে রোগা হব বলে নিজেকে নিজে কিছু খাবো না বা কিছু আমি খেতে ভীষণ ভালোবাসি আমি ভীষণ ফুডি আর সেটা আমার চেহারা দেখলেই বোঝা যায় আমার বড় ফুডি বাট ওর চেহারা দেখলে হয়তো বোঝা যায় না আমরা দুজনেই খেতে ভালোবাসি সেটা কোয়ান্টিটিতে অল্প হতে পারে বাট খেতে দুজনেই ভালোবাসি এই যা তো বলবো আর নিজের ফ্রাস্ট্রেশনে ভুগলে প্লিজ অন্যকে এইভাবে কমেন্ট করবেন না সেদিন আমার সত্যি হাসি পাচ্ছিল না রাগ ছিল আমি জানি না যাই হোক তোমাদের সাথে কি করবো জানি না দুপুর থেকে শুরু করিনি মাংসের ঝোল আর ভাত খেয়ে কাটিয়ে দিয়েছি এই টাইমটাতে ফ্যামিলিকে ভীষণ ভাবে মিস করি হয়তো আজকে ফ্যামিলির সাথে থাকলে কষ্ট করে গিয়ে উঠে গিয়ে করতে হতো না তো ঠিক আছে আর তো কিছু করার নি কিছু পেতে গেলে কিছু দিতে হবে কিছু হারাতে হবে এই যা তো চলো রাত্রে কি করি না করি দেখা যাবে তখন কথা হবে আর আমি জানি না আমার হইচইয়ে মানে সাবস্ক্রিপশন নেওয়া আছে কিন্তু ওই জইটা কাজ করছে না আমি ওই গভীর জলের মাছ যে সিরিজটা নতুন বেরিয়েছে সেটা দেখবো বলে একটু অন করতে গিয়ে দেখাচ্ছে সাবস্ক্রাইব করার জন্য তোকে আমি বললাম ও বললো যে ওই আমাদের যে জিও সেপটপ বক্সটা এসছে ওটা ইনস্টল করে নিয়ে আবার কি সব করতে হবে বলল একটা যাই হোক করছে এখন সেটাই ও বসে বসে আর আমি পেছনে বসে দেখছি দর্শক আমি নিরব শ্রোতা গভীর জলের মাছ দেখতে দেখতে এখন খাবো ডিম পাউ রুটি আজকে রাতের ডিনার আমাদের দুজনের রিনার রুটি ভাত কোনোটাই খেতে ইচ্ছে করছে না জীব একেবারে তেতো হয়ে গেছে আর কি ওষুধ খেতে খেতে তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে আশা করি আসতে পারবো আজকের মতো টাটা গুড নাইট কালকে আবারও আসছি তাহলে দেখা হচ্ছে কালকে আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে টাটা